বিরাট উন্নত দেশ হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের এখন তুলনা হতে পারে সিঙ্গাপুর, ইউরোপ, ইউরোপের সাথে, এরকম নানান ফুটানি আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে শুনেছি। কোনো মন্ত্রী বলছেন আকাশ থেকে ঢাকাকে নাকি বিভিন্ন বিরাট বিরাট নিউ ইয়র্ক, প্যারিস, ট্যারিসের মতো মনে হয়, ইত্যাদি ইত্যাদি কথা আমরা খুব শুনি। সো এই সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উন্নয়নকে ব্যবহার করার চেষ্টা করছে। যে নির্বাচন টির্বাচন দরকার নাই, আমি তোমাকে উন্নয়ন দিচ্ছি, সুতরাং তুমি এটা নিয়ে ঠিকঠাক থাকো, বাইরেও সরকার এই কথাটা বলার চেষ্টা করেছে। কিন্তু মাঝে মাঝেই না কিছু ঘটনা আমাদের সামনে আসবেই, এত বেশি প্রকাশিত হয়, যেটা সরকারের তথাকথিত উন্নয়নের মুখে চুনকালি মাখিয়ে দেয়, এবং সেটা সরকার খুব স্মার্টলি তার জায়গা থেকে ট্যাকেলও করে। একটু পেছনে যাই, কিছুদিন আগে আমাদের মনে আছে টিসিবি ট্রাকে পণ্য বিক্রি করা হতো, সেখানে বিক্রি করা হতো পেঁয়াজ, চিনি, তেল, আরও দু একটা কী কী যেন, আবার গতবার রমজানের সময় সাথে আবার খেজুর যোগ করা হয়েছিল, এরকম কয়েকটা জিনিস, মসুর ডাল, এগুলো সব যোগ টোক করে বিক্রি হচ্ছিলো। আমাদের মনে আছে সারা ঢাকায় টিসিবি ট্রাক আসার আগে থেকে বেশ কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতেন, ট্রাক আসতো, সেই ট্রাক থেকে পণ্য নিয়ে যেতেন, কয়েক ঘন্টা অপেক্ষা করে মানুষ কিছু পণ্য নিতেন, যেটা দিয়ে আমি হিসেব করে দেখেছিলাম বাজার মূল্যের চাইতে 250 থেকে 300 টাকা সেভ করা যায়। সো এই টাকাটা বাঁচানোর জন্য হাজার হাজার মানুষ ট্রাকের পেছনে লাইন দিল। সরকারের সেটা নিশ্চয়ই খুব গায়ে লাগলো। কয়েকটা টক শোতে আমি যখন এই ট্রাকের লাইনের কথা বলছি, সরকারি দলের লোকজন বলার চেষ্টা করেছে আমাকে যে মানুষের তো একটু কম নেওয়ার, কমে পাওয়ার টেন্ডেন্সি আছে, এই দেশের মানুষজন এটা করে, এটা সে আসলে অত অভাবই না, সেইগুলো এগুলো করে, এই ধরনের কথাবার্তা তারা বলার চেষ্টা করেছেন। কিন্তু মানুষ তো বোঝে, এবং এরকম লাইন পড়ে যাওয়া এটা সরকারের উন্নয়নকে চ্যালেঞ্জ করে মারাত্মকভাবে, এবং যে বলছি চুলকালি মাখিয়ে দেয় সেটার মুখে। ওএমএসএল লাইন, এটা তো তাও না হয় ছিল পেঁয়াজ বা এসব পণ্যটন্য, মানে আপনি ভাত খাবেন, ভাতের সাথে ডাল একটু লাগে, ঠিক আছে, ন্যূনতম আপনি লবণ দিয়ে ভাত খাবেন, আপনি সাথে আর কিচ্ছু খাবেন না, আপনার সয়াবিন তেলেরও দরকার নেই, শুধু লবণ দিয়ে পান্তা ভাত খাবেন, সেটার জন্য তো চালটা অ্যাটলিস্ট লাগবে। সো এটা হলো একেবারে সর্বশেষ জিনিস। রিসেন্টলি ওএমএসএর ট্রাক ওপেন মার্কেট সেল, যে ট্রাক আছে সেখানে চাল বিক্রি হচ্ছিল, এবং এই চালের পেছনেও একই রকম লাইন মানুষের দাঁড়িয়ে গেল। তার মানে এই দেশে চাল কিনতে গিয়ে কিছু টাকা বাঁচাতে পারবে এই সংখ্যার মানুষ অসংখ্য অসংখ্য। পত্রিকাগুলোর রিপোর্ট ভরে গেছে এই ওএমএসএর ট্রাকের পেছনে লাইন নিয়ে, নানা রকম নিউজ, ভোর হতেই এখানে একটা যুদ্ধ শুরু হয় লাইনে দাঁড়ানোর, কেউ আগের দিন রাতে দাঁড়িয়ে বহু ঘন্টা অপেক্ষা করে ওএমএসএর চাল পেয়েছেন, ওএমএসএর চাল হাতের পাওয়ার পর কারো কাছে চাঁদ পেয়েছেন হাতে, এরকম মনে হচ্ছে, নানা রকম খবর এখন মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ফলে ওই যে বললাম চাল কিনতে মানুষের এই পরিস্থিতি হচ্ছে, এবং বহু ঘন্টা দাঁড়িয়ে বহু মানুষ শেষ পর্যন্ত চালও পাচ্ছেন না, সরকারের উন্নয়নের বেলুনকে মুহূর্তে ফুটো করে দেয়, উন্নয়নের মুখে বিভৎস রকম চুনকালি মেখে দেয়। সুতরাং আপনি মানুষকে এটা আরও বাড়িয়ে আরও বেশি চাল, আরও অনেক ট্রাক বাড়ান, মানুষকে আরও সহজে চাল দেবেন, সেটা আপনি আসলে করবেন না, সেই ক্যাপেবিলিটিও নয়, থাকলেও আপনি এটা করবেন না। ফকির মূল্যে, গরিব মূল্যে আসলে এই সরকারে কিছু আসে যায় না, একদম না, সোজাসাপটা কথা। এই চাল দিয়ে দিলে বরং এখানে এই বরাদ্দটা অন্য একটা তথাকথিত প্রজেক্ট বানানো, সেখান থেকে মাইরে টাইরে বহুত কিছু খাওয়া যায়, সুতরাং এটা করবে না। কিন্তু একটা ট্রিক করে সরকার, যেটা টিসিবির সময়ও করেছে আবারও করেছে। গতকাল মন্ত্রিসভার একটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওএমএস, এখানে বিশৃঙ্খলা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। ইনফ্যাক্ট বিশৃঙ্খলা কেন হয়, ভুখা মানুষ বিশৃঙ্খল হবেই, ও চাচ্ছে পাচ্ছে না, লাইন লম্বা হচ্ছে, কিন্তু সে দীর্ঘ সময় অপেক্ষা করে যখন পারে না তখন এরকম করবেই। বরং আমি আমাদের দেশের মানুষকে অনেক তুলনামূলকভাবে অনেক সহনশীল মনে করি, এই ভুখা মানুষগুলো এরকম লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে কোনো না কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, উচ্ছৃঙ্খল পরিস্থিতি, কোনো না কোনো ধরনের সমস্যা তারা তৈরি করতেই পারত, কিন্তু আজ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটে নাই, তারা অনেক বেশি সহনশীল। সুতরাং এই প্রশংসা, বা কেউ বলতে পারেন যে আমরা এতটা সর্বংসহা হয়ে যাওয়াটাও ঠিক কিনা, আমাদের উষ্মা ক্ষোভ হতো প্রকাশ করা দরকার আছে। যাই হোক, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়, এবং শেষে সিদ্ধান্ত হয় ওএমএসও টিসিবিতে এই কাজটা করা হয়েছিল, কার্ডের মাধ্যমে দেয়া হবে টিসিবিতে, পরে কার্ডের মাধ্যমে তাদের একটা সংখ্যা, সেটা কতজনকে কীভাবে দিয়েছে, কতজনের কাছে পৌঁছেছে জানি না,
দেয়া হলো, ফলে যেটা দাঁড়ালো টিসিবির ট্রাকে আর গেলেই আমি পণ্য পাবো পেতে পারি এই মানুষ আর হলো না। খেয়াল করুন, ওএমএসও ঠিক একই সিদ্ধান্ত সরকার নিয়েছে যে ওএমএস কারা চাল পাবে তাদেরকে কার্ড দেওয়া হবে, তারা কার্ডের মাধ্যমে যাবে। তাতে কী মানে সরকারের লাভটা কোনটা? আপনি প্রকল্পের মানে এখানে যতটুকু খরচ করবেন সেটা বাড়াবেন না। এক, আমরা খুব ভালো মতো জানি সব কার্ড কীভাবে হয়, কার নামে হয়, কত হয়, কী কী হয় না হয়, ফলে আলটিমেটলি অসংখ্য গরিব মানুষের কাছে কার্ড পৌঁছে না। যার সত্যিকার অর্থে এই চালটার প্রয়োজন সেই মানুষের কাছে আসলে পৌঁছবে না, কারণ সরকারের কতগুলো ওই বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনকে দায়িত্ব দেওয়া হবে, পার্টির লোকজনকে দায়িত্ব দেওয়া হবে, তারা টাকা নিয়ে নিজেদের ক্ষেত্রে বা যার দরকার নেই এমন মানুষকে কার্ড দেবে। একটা সার্ভে আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে যে বাংলাদেশে এই ধরনের সোশ্যাল সেফটি নেটের যেসব প্রজেক্ট আছে সেগুলোর 46% ভুল লোকের কাছে যায়, এটা সরকার বলছে, মানে অর্ধেকে যায় ভুল লোকের কাছে। কিন্তু এতে আপনি আসলে একটা কাজ করতে পারবেন, সেটা হলো এই যে ওএমএসের লাইন লম্বা হচ্ছে এবং সেখানে মানুষ দাঁড়িয়ে চাল পাচ্ছে না, এই খবরটা শেষ হয়ে যাবে। এই খবরটা শেষ হয়ে গেলে আপনার উন্নয়নের প্রতি চ্যালেঞ্জটা কমে আসবে, কারণ কদিন পর এই নিউজ তো বিশ্বে ছড়িয়ে পড়বে যে বাংলাদেশে চাল কেনার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াচ্ছে, রাত থেকে লাইনে দাঁড়াচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ চাল পাচ্ছে না। তাও এটা বিনা পয়সার চাল না, এটা কম দামের চাল, সে কিছু টাকা বাঁচাতে পারবে। এখন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে, তোমার কাছে যদি কার্ড না থাকে ট্রাকের পেছনে দাঁড়ায় লাভ নেই। ফলে খুব কৌশলে অত্যন্ত ধূর্ততার সাথে সরকার এই চালের লাইনটাকে আগের টিসিবির লাইনের মতো শেষ করে দিল। কার্ড তৈরি হওয়া পর্যন্ত আপাতত এরকম হবে, এটা কার্ড তৈরি হয়ে গেলেই এটা আর অল্প কয়েকদিন পরেই বন্ধ হয়ে যাবে। সুতরাং মানে সারাক্ষণই নানা রকম নোংরা চালাকি, আপনি ট্রুলি মানুষের পক্ষে যাবেন না। আপনি মানে বাইরে থেকে যাতে আপনার উন্নয়ন আপনার অসাধারণ ভালো আছে মানুষ সেই জিনিস অন্তত যাতে বাইরে থেকে দেখা না যায় সেই চেষ্টা সরকার বরাবরের মতো করেছে। আমরা নাগরিকরা অন্তত এই ব্যাপারটা একটু সচেতনভাবে বুঝে রাখা দরকার আছে।